আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার মুভি রিভিউ চ্যানেল দ্য সিনেমা স্টার্টআপে। তো আজকের মুভি সেকশনে আমরা যে মুভিটা নিয়ে রিভিউ দিব সেটার নাম হচ্ছে দ্য শ্যালোজ। তো শ্যালোজ একটা হলিউড মুভি, 2016 সালে এটা জুনে পাবলিশ হয়েছিল। তো শ্যালো ছবিতে অভিনয় করেছেন ব্লেক লাইভলি এবং অন্যান্যরা হচ্ছে পার্শ্ব চরিত্র। মূলত এটা সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে ব্লেক লাইভলি। তো এই ছবিটা অস্ট্রেলিয়াতে শুটিং হয়েছে, নিউ সাউথ ওয়েলসে, এবং এটা 2015 শুটিং হয়। এটা খরচ হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিলিয়ন ডলার মতো, এবং এটা রিলিজের পরে 120 মিলিয়ন ডলার এটা আর্ন করেছিল। বুঝে যাচ্ছে আর্নিং থেকে ছবিটা একটা হিউজ সাকসেস। তো ছবিটা প্লট হচ্ছে ব্লেক লাইভলির মা মারা যায় এবং ব্লেক লাইভলি খুব মানসিকভাবে একটু কষ্টে ছিল। তো এটাকে সে কষ্ট লাঘবের জন্য সে যেটা করলো সে এরকম একটা সাগরের পানিতে নেমে গেলো সার্ফিং করার জন্য। আপনারা জানেন যে আমেরিকাতে সার্ফিং খুব একটা ফেভারিট ওদের পাস্ট টাইম। তো এরকম সাগরে যখন মানুষ সার্ফিং করে তখন অনেক ধরনের অ্যাসোসিয়েটেড রিস্ক থাকে। সাগরে নামার সময় সাগরের পানিতে অনেক বিপজ্জনক প্রাণী থাকে, এদের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে শার্ক। তো এই ছবির মূল প্লটটাই হচ্ছে শার্ক অ্যাটাক। ব্লেক লাইভলি পানিতে নামবে এবং পানিতে এসে অনেকক্ষণ ধরে সার্ফিং করবে। কোন একটা সময় একটা গ্রেট হোয়াইট শার্ক এসে তাকে অ্যাটাক করে, এবং তাকে অ্যাটাক করার আগে এই শার্কটা আরো বেশ কয়েকজন মানুষ যারা পানিতে ছিল ব্লেক লাইভলির আশেপাশে তাদেরকে অ্যাটাক করবে। এবং আমরা আসলে জজ মুভি দেখেছি, শার্কের মধ্যে সবচেয়ে বেস্ট মুভি এর আগে ছিল জজ। আমি বলবো শার্ক মুভি নিয়ে এই যাবৎকালে সেরা মুভি হচ্ছে দ্য শ্যালোজ। এবং প্রত্যেক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের জীবনে একটা ভালো ছবি থাকে বা একাধিক ভালো ছবি তার ক্রেডিটে থাকে। ব্লেক লাইভলির অনেক ছবি আমি দেখেছি, বাট এই ছবিটার মতো এত সুন্দর অভিনয় অন্য মুভিতে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে ব্লেক লাইভলির বেস্ট পারফরমেন্স। এবং এর মাধ্যমেই এই হলিউডের এই ছবির মাধ্যমে ব্লেক লাইভলি যে একটা কত সাবলীল এবং ভালো অভিনেত্রী সে একটাকে জানান দেয়, যদিও তার আপনার হিট মুভি আছে আপনারা দেখতে পারেন দ্য এজ অফ অ্যাডেলিন বা আরো ছবি আছে ব্লেক লাইভলির। বাট এই ছবিটার সিনেমাটোগ্রাফি এক্সিলেন্ট, এবং শুধুমাত্র শার্ক অ্যাটাক, অনেক সময় দেখা যায় শার্ক অ্যাটাকের ছবিগুলো খুব ম্যাটমেটে হয়। এই ছবিটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের, কিন্তু এই 1 ঘন্টা 20 মিনিট আপনাকে অন দ্য এজ অফ দ্য সিট রাখবে এই ছবিটা। এই ছবিটা দেখতে হবে খুব অ্যাডভেঞ্চার একটা মাইন্ড নিয়ে, যে অ্যাজ ইফ আপনি পানিতে নেমে গেছেন। এটা একটা 3D একটা মুভির ফিলিংস দেয়, যে ব্লেক লাইভলির সাথে মনে হচ্ছে যেন পুরো অডিয়েন্সই পানিতে নেমে গেছে এবং অডিয়েন্সকেও শার্ক অ্যাটাক করছে। এতটা পার্সোনালাইজ করা হয়েছে ছবিটাতে, এবং ছবিটার স্টোরি টেলিং স্টোরি লাইন খুবই চমৎকার। এবং মূলত ছবির প্রথম 25-30 মিনিটের মধ্যে ব্লেক লাইভলিকে শার্ক চেজ করা শুরু করে, এবং সে সাগরের পাড় থেকে 200 মিটার দূরে একটা পাথর খুঁজে পায় এটাকে মানে শার্ক থেকে বাঁচার জন্য। কিন্তু শার্কটা তাকে পিছু ছাড়ে না, শার্কটা তাকে সামহাও ট্রেস করতে থাকে এবং চেজ করতে থাকে। তো এই ছবিতে যেটা দেখানো হয় যে হিউম্যান সার্ভাইভাল ইনস্টিংক্ট, আপনি যতই বড় বিপদে পড়েন না কেন বিপদে হাল ছাড়া যাবে না। এখানে যেমন ব্লেক লাইভলি দেখেছে একটা শার্ক, হোয়াইট গ্রেট শার্ক তাকে অ্যাটাক করছে, সে তার বুদ্ধিমত্তা দিয়ে এখান থেকে বেরিয়ে আসে। সে জানে যে এটা যদি শার্কের সাথে যদি বুদ্ধিতে হেরে যায় তাহলে পারবে না। এবং আপনারা জানেন যে গ্রেট শার্ক, হোয়াইট শার্ক এবং ডলফিন এগুলো হচ্ছে খুব বুদ্ধিমান প্রাণী। তো এর সাথে বুদ্ধি দিয়েই হারাইতে হবে, এবং আলটিমেটলি যেটা ওরা যেটা প্রোপাগেট করার চেষ্টা করেছে আর কি, যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তো মানুষ অন্য প্রাণীর কাছে হারবে না। যদিও এই শার্ক অনেকের সাথেই অনেককেই গিলে ফেলে, কিন্তু ফাইনালি ব্লেক লাইভলিকে কাছে শার্কটা বুদ্ধিতে হেরে যায়। এবং এটা আসলে একটা আরেকটা মেটাফোর ওরা ইউজ করেছে হলিউড ফিল্মে,
অনেক ধরনের মেটাফোর থাকে। এটা যেমন এটা একটা ওয়েমেন এম্পাওয়ারমেন্টের একটা মেটাফোর আছে এটাতে, আপনি যদি সেই অ্যাঙ্গেলে দেখেন। কারণ ছবিতে শার্ক অনেককেই অ্যাটাক করে, নারী পুরুষ নির্বিশেষে অনেককে অ্যাটাক করে শার্কটা পানিতে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। বাট ব্লেক লাইভলি একজন মহিলা হওয়া সত্ত্বেও সে কিন্তু তার সার্ভাইভাল ইনস্টিংক্ট ছিল, সে বেঁচে থাকার জন্য চরমভাবে একটা ফাইট দেয়। এবং এটা কিন্তু আসলে ছবিটার তো কিছুই না, একটা গ্রেট শার্ক অ্যাটাক করবে, এটাকে হয় মারা যাবে না সার্ভাইভ করবে, বাট হিউম্যান সার্ভাইভাল ইনস্টিংক্ট এর উপরে এরকম ছবি, এরকম ছবি আমার কাছাকাছি মনে পড়ে কাস্ট অ্যাওয়ে অথবা সোয়েপ্ট অ্যাওয়ে, এই টাইপের মুভি ছিল। বাট ওগুলো ডিফারেন্ট, ওগুলো হচ্ছে নেচারের সাথে কম্পিট করে সার্ভাইভ করা, বাট এটা হচ্ছে একটা শার্কের সাথে সার্ভাইভ করতে তা পানিতে। তো এটা একটা গ্রেট মুভি, শার্ক মুভি কেউ যদি দেখতে চান, শার্ক অ্যাটাক সার্ভাইভাল মুভি, এটা খুবই ইন্টারেস্টিং মুভি। এবং ছবিতে কোনো কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন কিছু দেখানো হয়নি, খুবই নর্মাল এবং খুব লজিক্যালি সিনগুলো ডেভেলপ করা হয়েছে। ছবি অত্যন্ত সুন্দর, আমি রেকমেন্ড করব নেক্সট উইকেন্ডে আপনি ছবিটা দেখতে পারেন, ছবিটা একা দেখতে পারেন, সবাইকে নিয়েও দেখতে পারেন। এই ছবিটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে, এইচবিও, ইউটিউব, সব জায়গায় এই ছবিটা, নেটফ্লিক্স, এইসব জায়গায় পাওয়া যাবে। তো আজকের এই মুভি সেকশনে আমি কথা বলেছিলাম হলিউডের 2016 সালের ছবি দ্য শ্যালো নিয়ে, যার সেন্ট্রাল ক্যারেক্টারে ছিলেন ব্ল্যাক লাইভলি। এবং এই ছবিটা অত্যন্ত ভালো হিট একটা মুভি। তো আজকের এই মুভি রিভিউ সেকশন এখানেই শেষ করব। আপনারা যারা দেখেছেন সবাইকে এই চ্যানেলে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেক্সট কোন একটা এপিসোডে আমি এরকম একটা হিট মুভি নিয়ে কথা বলবো, অবশ্য মুভিগুলো থাকবে আমার পছন্দের, এবং মুভিগুলোর সাবজেক্ট ম্যাটার ভালো বলেই আমি মুভিটা রিভিউ করছি। এবং এই মুভিগুলো এই চ্যানেলে আলটিমেটলি একটা সময় দেখবেন আপনি একটা আর্কাইভের মতো হয়ে গেছে, যে আপনি অনেকগুলো মুভির রেকমেন্ডেশন থাকবে। তো এইভাবে আমি একাধিক মুভি নিয়ে কথা বলবো। তো আমার নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে।